হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের একটি গল্প আলোচনা করব। বন্ধুরা, এই গল্পটির নাম হচ্ছে বাংলাদেশের প্রকৃতি। এখানে আমরা বাংলাদেশের প্রকৃতি সম্পর্কে জানব। দেখো বন্ধুরা, প্রথমে আমরা একটি ছবি দেখতে পারছি। এখানে দেখো, উপরে সূর্য উঠেছে, পাশে একটি আমরা আম গাছ দেখতে পারছি। আম গাছ থেকে পাকা আম পড়ছে, সেখানে একটি ছেলে এবং একটি মেয়ে আম করে আসছে। আমরা একজন কৃষককে দেখতে পারছি, যিনি ছাতা মাথায় দিয়ে জমিতে যাচ্ছেন। বাংলাদেশের প্রকৃতি। ষড়ঋতুর দেশ বাংলাদেশ, প্রতি দু মাসে হয় একটি ঋতু। যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস দুটি হলো গ্রীষ্মকাল, এরপর আষাঢ় শ্রাবণ মিলে বর্ষাকাল, এভাবে ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল, তারপরে কার্তিক ও অগ্রহায়ণ মাস দুটি নিয়ে হেমন্তকাল, পৌষ আর মাঘ মাস হলো শীতকাল, ফাল্গুন ও চৈত্র এ দু মাস বসন্তকাল। বন্ধুরা, আমরা কিন্তু আগেই শিখেছি যে আমাদের দেশে 12টি মাস এবং 6টি ঋতু আছে, তাই আমাদের দেশকে ষড়ঋতুর দেশ বলা হয়। বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস মিলে হয় গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ মাস মিলে বর্ষাকাল, ভাদ্র আশ্বিন মিলে হয় শরৎকাল, এবং কার্তিক অগ্রহায়ণ এই দুই মাস মিলে হয় হেমন্তকাল, তারপরে রয়েছে পৌষ ও মাঘ মাস মিলে হয় শীতকাল, এবং ফাল্গুন ও চৈত্র মাস মিলে হয় বসন্তকাল। এভাবে 6টি ঋতুই প্রত্যেক বছর আসা যাওয়া করে। পৃথিবীর সব দেশে কিন্তু দু মাসে একটি ঋতু হয় না, অনেক দেশে দুটি কি তিনটি ঋতু দেখা যায়, খুব বেশি হলে চারটি ঋতু। আমাদের প্রতিটি ঋতুতে প্রকৃতির রয়েছে নতুন নতুন সাজ, এক এক সাজে তাকে নতুন মনে হয় আর চেনা চেহারা বদলে যায়। বন্ধুরা, আমাদের দেশে 6টি ঋতু হলেও পৃথিবীর অন্য দেশগুলোতে কিন্তু এভাবে 6টি ঋতু হয় না, কোনো দেশে হয় দুটি ঋতু অথবা তিনটি ঋতু, তার বেশি হলে চারটি ঋতু হয়। এবং আমাদের দেশে প্রতিটি ঋতুতে যে ভিন্ন ভিন্ন রূপ বদলায়, অন্য দেশে কিন্তু এতটা রূপ বদলানো দেখা যায় না। প্রথমে গ্রীষ্মের কথাই ধরা যাক। গ্রীষ্মে কি প্রচণ্ড গরম, রোদ্রের অসহ্য তাপ, দুপুরে যদি পথে বের হতেই হয় তখন মাথার উপরে ছাতা ধরে লোকে হাঁটে। গরম যতই হোক, গ্রীষ্মকে কিন্তু মধুমাস বলা হয়। এ সময় মধুর মতো মিষ্টি নানা ফল পাওয়া যায়। আম, জাম, কাঁঠাল, আনারস ও লিচু গ্রীষ্মকালের ফল। বন্ধুরা, গ্রীষ্মকালে প্রচণ্ড গরম পড়লেও এটি কিন্তু মধুমাস, কারণ এ মাসে মিষ্টি অনেক ফল পাওয়া যায়, যেমন আম, জাম, কাঁঠাল, আনারস, লিচু ইত্যাদি। গ্রীষ্মের পর আসে বর্ষা। বর্ষার আবার একেবারে অন্য চেহারা, আকাশ তখন কালো ঘন মেঘে ছেয়ে যায়। বৃষ্টি পড়ছে তো পড়ছেই, কখনো বড় বড় ফোটায় তবে ধীরে ধীরে, কখনো হুড়মুড় করে, কখনো পড়ছে ঝিরঝির করে, খুব হালকা। এ ধরনের বৃষ্টির একটা নাম আছে, একে বলা হয় ইলশেগুড়ি। আর বড় বড় ফোটায় প্রচুর বৃষ্টির নাম মুষলধারে বৃষ্টি, কখনো আবার পড়ে ঝমঝম বৃষ্টি, নদীতে তখন ঢল নামে, বর্ষায় ফোটে কদম, কেয়া ও আরও নানা ফুল। বন্ধুরা, বর্ষাকালে কিন্তু দু ধরনের বৃষ্টি হয়, হালকা বৃষ্টিকে বলা হয় ইলশেগুড়ি বৃষ্টি, আর প্রচণ্ড ভারী বৃষ্টিকে বলা হয় মুষলধারে বৃষ্টি। আর বন্ধুরা, বর্ষাকালে যে ফুলগুলো ফোটে তা হচ্ছে কদম, কেয়া, এছাড়া আরও অনেক ফুল ফুটে থাকে। বর্ষার পর আসে শরৎ। শরৎ এলেই আবার সব পাল্টে যায়। শরৎকালে আকাশে সাদা মেঘ পেঁজা তুলোর মতো ভেসে বেড়ায়, আকাশ হয়ে ওঠে ঘন নীল, এ সময় ফোটে শিউলি ফুল, নদীর পাড় সাদা কাশফুলে ভরে যায়। বন্ধুরা, শরৎকালে কিন্তু সাদা মেঘ পেঁজা তুলোর মতো ভেসে বেড়ায়। বন্ধুরা, পেঁজা তুলো মানে হচ্ছে শিমুল গাছ থেকে যখন তুলা হয়, সেই তুলা থেকে বীজ ছাড়িয়ে শুধু তুলা রাখাকে বলা হয় পেঁজা তুলা। আর পেঁজা তুলা কিন্তু অনেক হালকা হয়, যা বাতাসে সহজেই উড়ে বেড়াতে পারে, তো এই পেঁজা তুলাকে মেঘের সাথে তুলনা করা হয়েছে। এছাড়া বন্ধুরা, শরৎকালে কিন্তু কাশফুল ফোটে।
দেখো বন্ধুরা, আমরা প্রথম ছবিতে গ্রীষ্মকালে ছবি দেখতে পারছি। এই ছবিটা কিন্তু আমাদের এই গল্পের শুরুতেই ছিল। তারপর আমরা বর্ষাকালের ছবি দেখতে পারছি। বর্ষাকালে দেখো বৃষ্টি পড়ছে, নদীতে নৌকা ভাসছে এবং একটি ছেলে এবং একটি মেয়ে হাত উঁচু করে মজা করছে। শরতের পর পাকা ধানের শীষ নিয়ে আসে বসন্ত, শুরু হয় ধান কাটা। এ সময় কৃষকের ঘর সোনালী ফসলে ভরে ওঠে, নবান্নের উৎসব ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে। হেমন্তের শেষ দিকে শীতের আগমন টের পাওয়া যায়, তখন ভোরবেলায় একটু একটু শীত লাগে। এ সময় উত্তরে হাওয়া বয়, উত্তর দিক থেকে আসা এ হাওয়া খুব ঠান্ডা। শীতের রাতে লেপ কাঁথা গায়ে দিয়ে ঘুমোতে হয়, দিনের বেলায়ও গরম কাপড় পরতে হয়। শীতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা পিঠাপুলি, গ্রামে পিঠা পায়েস তৈরির ধুম পড়ে যায়। বন্ধুরা দেখো, শরতের পর কিন্তু আসে হেমন্ত, আর হেমন্তের শেষ দিকে আসে শীত। হেমন্তে নতুন ধান কাটা হয়, নতুন ধানটিকে যখন পিঠা পায়েস তৈরি করা হয় তখন সেটিকে বলে নবান্ন উৎসব। আর এই পিঠাকার ধুম পড়ে কিন্তু শীতের সময়। শীতে কিন্তু আমাদের এদেশে উত্তর দিক থেকে হাওয়া বয়, যেমন আমরা মানচিত্র দেখলেই বুঝতে পারবো আমাদের মানচিত্রে আমাদের দেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর এবং উত্তরে কিন্তু পাহাড়, সেখান থেকে আমাদের হাওয়া আসে। বন্ধুরা দেখো, আমরা প্রথম ছবিতে শরৎকালের ছবি দেখতে পারছি। শরৎকালে দেখো আকাশে তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে এবং এখানে দেখো কাশফুল ফুটেছে। দ্বিতীয় ছবিতে আমরা হেমন্তকালের ছবি দেখতে পারছি। কৃষকরা মাঠ থেকে নতুন ধান কেটে মাথায় করে নিয়ে যাচ্ছে। তারপর দেখো বন্ধুরা, আমরা শীতকালের ছবি দেখতে পারছি। শীতকালে খেজুর গাছে হাঁড়ি দেয়া হয়েছে, খেজুর গাছ থেকে রস এই হাঁড়িতে পড়ে। দেখো বন্ধুরা, একটি ছেলে এবং মেয়েকেও দেখতে পারছি, তারা শীতের পোশাক পরেছে এবং বাইরে কিন্তু কুয়াশা রয়েছে। তারপরে দ্বিতীয় ছবিতে আমরা বসন্তকালের ছবি দেখতে পারছি। বসন্তকালকে কিন্তু বলা হয় ঋতুর রাজা, কারণ এ ঋতুতে গাছে গাছে ফুল ফোটে। তারপর দেখো বন্ধুরা, মৌমাছি ঘুরে বেড়াচ্ছে, এখানে একটি ছেলেকে আনন্দ করতে দেখছি। যেই শেষ হলো এ ঋতু, অমনি শুরু হয় বসন্তকাল। ফুরফুরে সুন্দর বাতাস বয়, বসন্তের দক্ষিণা হায় মন ভরে যায়। বসন্তে কোকিল ডাকে, কোকিলের ডাক বড়ই মিষ্টি। গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা, নানা রঙের ফুলে ভরে যায় গাছ। বাংলাদেশে এই ছয়টি ঋতু এভাবে আসে যায়। শরৎ ঋতুর এত বিচিত্র সুন্দর রূপ পৃথিবীর আর কোথাও নেই। বন্ধুরা, আমাদের দেশে যে ছয়টি ঋতু আছে এবং প্রতিটা ঋতুর বিচিত্র এবং সুন্দর রূপ, এই রূপটি কিন্তু পৃথিবীর আর কোনো দেশেও নেই। বন্ধুরা, আমাদের এই গল্পটি এখানেই সমাপ্ত। আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো গল্প অথবা কবিতা পড়ব। ভালো থেকো তোমরা।